আমরা চলুন চ্যানেল 24 এর দুপুর 1টার খবরে সিলন ফ্যামিলি ব্লেন্টি শো নাম শুনছিলেন, সাথে আছি পাপিয়া সুলতানা। 23 টাকার আলু বেচে লাভ 25 থেকে 27 টাকা, তবে লাভের এই গুড় খাচ্ছেন মধ্যস্বত্বভোগীরা। কৃষক থেকে ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত অন্তত 6 হাত ঘুরে দ্বিগুণের বেশি দরে বিক্রি হচ্ছে এই পণ্যটি। রংপুরে সরেজমিনে চ্যানেল 24 এর অনুসন্ধানে মিলেছে এমনই তথ্য। দামের এই নৈরাজ্য বন্ধে সুযোগ সন্ধানী গোষ্ঠীকে নিয়ন্ত্রণে তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। রংপুরের বড়দরগা এলাকার হোমল্যান্ড কোল্ড স্টোরেজ, আলু যাচাই বাছাইয়ে ব্যস্ত শ্রমিকরা। এখানেই কথা হলো শ্রমিক শাহ আলমের সাথে, যিনি মৌসুমের শুরুতে এবার 200 শতক জমির আলু বিক্রি করেছেন 10 টাকা কেজি দরে। এখন তিনি কেনেন 48 থেকে 50 টাকায়। ভেবে কুলকিনেরাই পান না কেন এমন নৈরাজ্য। কেউ তো ধারণা করেনি যে আলুর বাজারটা এরকম হবে, আমিও তো চিন্তা করিনি বলে আলুর বাজার এরকম উল্টা হবে। এবার তাহলে একটু হিসাব মেলানোর চেষ্টা করা যাক। কৃষকের কাছ থেকে কেনা আলু হিমাগারে সংরক্ষণ পর্যন্ত কত টাকা খরচ পড়ে? চলতি মৌসুমে 1 কেজি আলু কৃষকের কাছ থেকে কেনা হয়েছে 10 থেকে 12 টাকায়। এরপর কেজি প্রতি পরিবহন খরচ 1 টাকা ও 6-7 মাসের কোল্ড স্টোরেজ ভাড়া সর্বোচ্চ 6 টাকা। অন্যান্য ব্যয় আরও 4 টাকা ধরা হলেও সব মিলিয়ে হিমাগারে সংরক্ষণ পর্যন্ত কেজি প্রতি আলুর দাম দাঁড়াচ্ছে 21 থেকে 23 টাকার মতো। আলুটা মূলত আসলে মাঠে ছিল 10 টাকা সাড়ে 10 টাকা, যারা কিনছে গোডাউনজাত করছে তারা মনে করেন 17-18 টাকা মতন ঢোকানো পর্যন্ত খরচ সহ। বাঙালি তো লুবি, আমরা লুবি না, এখন যদি কালকে যদি আরও 1 টাকা বাড়ে, কাল যদি আর 1 টাকা বাড়ে, এইভাবে বাড়তে বাড়তে যায় আর বাজার টাকা ঠেকে দিচ্ছে। এখন এই 23 টাকার আলু ভোক্তার কাছে যেতে হয়ে যাচ্ছে 48 থেকে 50 টাকা। তাহলে কোথায় যাচ্ছে এই 25 থেকে 27 টাকা? অনুসন্ধানে জানা যায় কৃষকের কাছ থেকে আলু কিনে হিমাগারে সংরক্ষণ করেন মজুতদাররা। তারা 23 টাকার আলু বড় ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন 35 টাকায়, এরপর মোকামে দেন 36 টাকা দরে। সেখান থেকে আড়তদাররা তা কিনে নেন 40 টাকায়, এরপর আরও 2 হাত ঘুরে ভোক্তার কাছে এসে দাম দাঁড়ায় 48 থেকে 50 টাকা। বাড়ার কারণ হলো স্টকে রাখছে, ওরা কোল্ড স্টোরে স্টকে রাখছে, ছাড়তেছে না, দেখা যাইতেছে মাল শর্টের কারণে দাম বাড়াইতেছে। স্টোরেরা আলুর দাম বেশি নেয়, এখন বেশি দাম দিয়ে আনি, বেশি দামে বেচতে হয়। বাজার বিশ্লেষকরা বলছেন সুযোগ বুঝে এভাবে পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে একটি গোষ্ঠী, বাজার নিয়ন্ত্রণে এদেরকেই রুখতে হবে সবার আগে। কৃষকের হাত থেকে যখনই মধ্যস্বত্ব ভোগীদের হাতে চলে আসবে তখনই তারা ইচ্ছে মতো তাদের এই দাম বাড়িয়ে নেওয়ার প্রবণতা থেকে দেখা যাচ্ছে। সরকার হয়তো বেঁধে দিয়েছে দাম, কিন্তু কতটুকুন মানছে সেটিও দেখবার দায়িত্ব তো সরকারের। রংপুরের 39টি হিমাগারে আলুর মজুত রয়েছে প্রায় 1.5 লাখ টন। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর। দর্শক, আমরা সিলেটের আলুর বাজার পরিস্থিতি জানার চেষ্টা করবো। আমাদের সহকর্মী সজল ছত্রি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সজল, এই পণ্যটির সিলেটের বাজার দর কেমন, খুচরা পর্যায়ে কেমন দামে বিক্রি হচ্ছে? পাপি, আমি সকাল থেকে আসলে পাইকারি বাজার এবং খুচরা বাজারে আমরা আলুর দরদাম দেখছিলাম এবং অস্বাভাবিকভাবে দাম বৃদ্ধির পর থেকে সিলেটের বাজার যে অস্থির হয়েছে আলুর বাজার, সেটা কিন্তু এখন স্থিতিশীল হয়নি এবং দাম ক্রমান্বয়ে বাড়ছে। গতকাল যেখানে 45 টাকায় বিক্রি হয়েছিল আলু, আজ বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকায়, মানে অর্ধশত, হাফ সেঞ্চুরি ছাড়িয়েছে এর মধ্যে আলু। এবং যে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে 15 থেকে 20 টাকা বেশি দামে আলু বিক্রি হচ্ছে খুচরা বাজারে। পাইকারি দরেও কিন্তু বিক্রি হচ্ছে 45 থেকে 46 টাকা, এবং আমরা বিক্রেতাদের সাথে কথা বললে তারা যেটি জানাচ্ছেন যে তারা বেশি দাম দিয়ে কিনতে চেষ্টা কিনে আনছেন, যার কারণে তারা বিক্রি করতে হচ্ছে বেশি দামে। আমরা একজন খুচরা বিক্রেতার সাথে একটু কথা বলার চেষ্টা করি, আলুর দাম কমছে না কেন? আলুর দাম তো 35 টাকাতে বিক্রি করা। জি না ভাই, আলুর দাম এখনও কমছে না, 40 টাকা করে পাইকারি। ওই যে ম্যামও দেখেন, এই যে 40 টাকা কেজি। আপনারা কত করে বিক্রি করছেন? আমরা খুচরা 50 টাকা বেশি, 5-6 কেজি নিলে 45 টাকা বেচন যায়। আর এক বস্তা আলু বেশি অনেক ঘাটতি আছে, পচা বাড়ায়, ছোটো বাড়ায়।
দেখছিলেন যে আসলে খুচরা বিক্রেতারা বলছেন তারা পাইকারি বাজার থেকে যে দামে কিনে আনেন তার থেকে 5-6 টাকা বেশি দাম রেখে বিক্রি করেন, যেহেতু কাঁচা সবজি এটার কিছু অংশ তো নষ্ট হয়, সেটার দামও তাদের পুষিয়ে নিতে হয়। সব মিলিয়ে আসলে বাজার মনিটরিং এর ব্যাপার যদি বলেন, যে আমরা অভিযান দেখেছি গত সপ্তাহে 2-1টি, কিন্তু এই অভিযানে কোনো ফল এখন পর্যন্ত বাজারে পড়েনি। পাপিয়া, যার কারণে বেশি দামেই বিক্রি হচ্ছে আলু সিলেটে। ধন্যবাদ আপনাকে সজল। দর্শক, সিলেট থেকে সহকর্মী সজল ছত্রি যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন আলুর বাজার দর সম্পর্কে। পণ্যের চাহিদা আর যোগানের পরিসংখ্যান এক এক সংস্থার কাছে এক এক রকম, আর এমন গরমিলের সুযোগ নিচ্ছেন কিছু অসাধু ব্যবসায়ী, এমনই বলছেন বিশ্লেষকরা। সংশ্লিষ্ট সংস্থা আর দপ্তরগুলোর সমন্বয়হীনতার কথা স্বীকার করেছেন প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সনও। রাকিব হোসেনের রিপোর্ট। রাজধানীর কারওয়ান বাজারের এই মুদি দোকানে সপ্তাহে 300 কেজি মসুর ডাল বিক্রি হয়, যা আগের বছরের তুলনায় অর্ধেক। কমে গেছে সয়াবিন তেল ও চিনির চাহিদাও। বিক্রেতা বলছেন চড়া দামের কারণে কম খেয়ে খরচ বাঁচাচ্ছেন ক্রেতারা। মালের দাম অনেক বেশির কারণে মানে কাস্টমারের চাহিদাও কমে এসেছে। আমরাও যেমন আগে যদি 100 কেজি ডাল কিনে রাখতাম বা 200 কেজি কিনে রাখতাম, এক দুদিনের যোগানটা কিনে রাখতাম, এখন ওই হিসাবে আমরা কিনে রাখতে পারিনি। ভোক্তা পর্যায়ে প্রতি কেজি আলু সর্বোচ্চ 36 টাকা বেঁধে দিয়েছে সরকার। দাম নিয়ন্ত্রণে বলা হচ্ছে আমদানির কথাও, কিন্তু বাজারে বিক্রি হচ্ছে 50 টাকার বেশি দরে। নির্দেশনা মানা হচ্ছে না পেঁয়াজ তেল চিনি ও ডিমের দরেও। সদাই ভাতি প্রত্যেকের লাগে, এখন যেখানে বেশি দিত এখানে কম দেওয়া হয়। কম দিয়া কোনো রকম জীবিকা নির্বাহ করতে হয়। সিন্ডিকেটের কবলে জিম্মি হয়ে গেছে, মানুষ ক্রয় ক্ষমতার বাইরে। বলতেছে যে সরকার যে এটার মূল্য এত, এটার মূল্য এত, কিন্তু মার্কেটে এসে দেখা যায় আগে যেই লাও সেই কদু। পণ্যের চাহিদা ও যোগানের পরিসংখ্যান এক এক সংস্থার কাছে এক এক রকম, তাই এমন গরমিলের সুযোগ নিচ্ছেন কিছু অসাধু ব্যবসায়ী, এমন মত বিশ্লেষকদের। আমার রুরাল এরিয়াতে কতটুকু, আরবানের কোন এরিয়াতে কতটুকু, এই ধরনের একটা পরিসংখ্যান কিংবা জরিপ থাকা আবশ্যক ছিল, কিন্তু এরকম পরিসংখ্যান আমার জানা মতে নাই। না থাকাতে এটা কিন্তু আমাদের যেই ক্রাইসিস চলমান, যেই জটিলতা, সেটাকে আরও ঘনীভূত করেছে। বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, মৎস্য প্রাণী সম্পদ, কৃষি বিপণন অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ বিভাগ, সকলে মিলে সমন্বয় যত স্ট্রং হবে এক্ষেত্রে ততই বাজারে একটা ইতিবাচক প্রভাব ভোক্তা আপনি আমি দেখতে পাবো। এবার আমদানির মাধ্যমে ডিমের দাম কতটুকু নিয়ন্ত্রণে আসে সেটাই এখন দেখার বিষয়। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। রোগীর জন্য রক্ত নিয়ে হাসপাতালের ভেতরে ঢুকতে বাধা, আর এর জেরেই স্বজন আর আনসার সদস্যদের মধ্যে মারামারি। তবে তাতে কোনো সমাধান না হলেও এর মধ্যেই জীবন প্রদীপ নিভে গেছে রক্তের জন্য অপেক্ষা থাকা চিকিৎসাধীন নারীর। গেল রাতে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে এমন ঘটনা ঘটেছে। 6 মাসের তামদিরের বোঝার বয়স হয়নি এখনো যে মার নেই। কদিন আগে হৃদরোগ হাসপাতালে ভর্তি হন তানজিনা আক্তার নামে এক নারী। পরে তাকে সিসিউতে নেওয়া হয়। রোববার রাতে রোগীর রক্তের প্রয়োজন হলে তা নিয়ে ভেতরে যেতে চাইলেই শুরু হয় বিপত্তি। রোগীর স্বজনদের অভিযোগ, ভেতরে ঢোকার জন্য আনসার সদস্যরা টাকা দাবি করেন, কিন্তু আগেও আনসার সদস্যদের টাকা দিয়ে ভেতরে ঢুকতে হয়েছে, তাই এই যাত্রায় দিতে রাজি হননি। এ নিয়ে তর্কের এক পর্যায়ে মারামারি শুরু। পরে দলবদ্ধভাবে আনসার সদস্যরা চড়াও হন রোগীর স্বজনদের ওপর। যদিও ততক্ষণে ওদিকে জীবন প্রদীপ নিভে গেছে চিকিৎসাধীন তানজিনা আক্তারের। পিছিয়ে দাঁড়াইছে, করে আঙ্কেল আমি একটু আগে 50টা দিয়ে আপনারা ঢুকলাম, আমার আব্বুর একটু ঢুকতে দেন। এই কথা কওয়ার সাথে সাথে আনসারে আমার ছেলের ঘুরে চটকানা মারছে। আমি দেখি আরে তো মাইরা লাইবো, লাত্তি মারতে দইছে, আমি ওর উপরে ঝাঁপাই পড়ছি। এই লাত্তিগুলো আমার মাজা পিঠ একটু যদি দেখতেন, মহিলাটাকে দেখেন, আমার কালো বানাই ফেলছে শরীর। আমাকে রাইফেল দিয়েছে, এই জায়গায় মানে আঘাত করা হয়েছে, এবং আর মানে পাড়াইছে আমাকে। আমার বোন যদি আমার উপর শুয়া না পড়তো, তাহলে আমি ওই 25-30 জনের পাড়াতে মানে নর্মাল আনসাররা তো আছে, তারপর ওইখানে যারা অ্যাম্বুলেন্স ড্রাইভার না তারা সহ, তারপরে এই যে এই খামচিগুলো দেখতেছেন, ওই জায়গার যারা আয়ারা থাকে না, আয়ারা মনে করেন এই খামচিগুলো দিছে। এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ আনসার সদস্যদের পক্ষে কেউই বক্তব্য দিতে রাজি হননি। দাবি করা হয় এক আনসার সদস্যরও মাথা ফাটিয়ে দিয়েছেন নিহত রোগীর স্বজনরা।
আমি 600 টাকা দিছি কালকে, তিন চিপটি আছে, তিন চিপটির 100 টাকা করে তিন বেন নিছি আমার থেকে, 50 টাকা 100 টাকা যে যা দেয়। নিহতের মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে পরিবারের কাছে। এই ঘটনায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় অভিযোগ দিয়েছেন নিহতের স্বজনরা। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। রাজধানীর তেজগাঁওয়ে বিজি প্রেস সংলগ্ন সড়কে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত ভুবনচন্দ্র শীল মারা গেছেন। রাজধানীর ধানমন্ডিতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। ভুবনচন্দ্রের মরদেহ ময়নাতদন্তের জন্য নেওয়া হবে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। পরে শেষকৃত্যের জন্য তার গ্রামের বাড়ি ফেনীতে নিয়ে যাওয়া হবে। গেল 18 সেপ্টেম্বর রাতে তেজগাঁও শিল্প এলাকায় এলোপাতাড়ি গুলি চালায় একদল সন্ত্রাসী। সেই গুলি লেগেছিল মোটরসাইকেল আরোহী ভুবনচন্দ্র শীলের মাথায়। দর্শক, এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে রাজধানীর পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী ফয়সাল। ফয়সাল, এই হাসপাতালেই তো চিকিৎসাধীন ছিলেন ভুবন, চিকিৎসকরা কি বলছেন আর কখন নাগাদ তার মরদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হবে সোহরাওয়ার্দীতে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ তাপি আপনাকে। আমি আসলে এই মুহূর্তে আছি ধানমন্ডির পপুলার হাসপাতালে, যেখানে এই হাসপাতালেরই আইসিইউতে ভুবনচন্দ্র শীলের মরদেহ এখন পর্যন্ত রাখা আছে। স্বজনরা, আমরা ওনার স্বজনদের সঙ্গে কথা বলেছি, স্বজনরা তার হাসপাতালে কত টাকা বিল হয়েছে ইত্যাদি, এবং লাশ নিয়ে যাওয়ার অর্থাৎ ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য লাশ নিয়ে যাওয়ার জন্য যে প্রস্তুতি তারা সেটি নিচ্ছেন। এখানে সেই হাসপাতালের কোনো কর্তৃপক্ষ কিংবা কোনো চিকিৎসকের সঙ্গে আমরা কথা বলতে এখনও পারিনি, তবে তার পরিবারের সঙ্গে কথা বলেছি, তাদের আহাজারি আমরা দেখেছি। এখানে ভুবনচন্দ্র শীলের যে স্ত্রী রত্নরানী শীল, উনি কিছুটা হতাশা প্রকাশ করেছেন যে ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেল, এখন পর্যন্ত এই ঘটনায় কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ, তারা এ বিষয়ে খুবই হতাশাগ্রস্ত এবং তারা আশাহত হচ্ছেন। তারা আসলে ঝুঁকির মধ্যে আছেন, তারা বুঝতে পারছেন না, এবং তারা বলছেন যে এই ভুবনচন্দ্র শীলের কোনো শত্রু ছিল না, তাহলে কি কারণে উনি একজন পথচারী হিসাবে এইভাবে চলতে গিয়ে এত ঝুঁকির মধ্যে পড়লেন, উনি মৃত্যুর মুখে পতিত হলেন। ওনার পরিবার আসলে এখন ঝুঁকির মধ্যে আছে। ভুবনচন্দ্র শীলের যে স্ত্রী রত্নরানী শীল, উনি নিজেও একজন ব্রেস্ট টিউমারে আক্রান্ত, এবং তার একটা মাত্র মেয়ে, সেও এতিম হয়ে গেছে। আসলে আমরা এখন ভুবনচন্দ্র শীলের শ্যালক তাপস, ওনার সঙ্গে আমরা কথা বলতে চাই এবং সর্বশেষ অবস্থা কি জানতে চাই। উনি আজকে সকাল 10:35 ডাক্তার আমাদেরকে ডেকে বললো আর কি উনি মারা গেছে। তো এরপরে আমরা তেজগাঁও থানা যোগাযোগ করছি, ওনারা আসতেছে পোস্টমর্টম করার জন্য, মানে সোহরাওয়ার্দীতে নিয়ে যাবে, এতটুকু আর কি। এখন পর্যন্ত আমরা এখানেই আছি, এরপরে আমরা লাশ ইয়েতে নিয়ে যাবো, ওনার গ্রামের বাড়ি ফেনীতে নিয়ে যাবো। হসপিটাল কত টাকা বিল এসেছে? এবং আপনার হসপিটাল বিল মনে হয় 7.5 লাখ টাকার মতো বিল আসছে এখন পর্যন্ত। ধন্যবাদ জি। আসলে পাপিয়া, শুনলেন আপনি কথা, এবং আমি নিজে ব্যক্তিগতভাবে থানার ওসির সঙ্গে কথা বলেছি, ওসি বলেছেন যে এই ঘটনায় যে আসামিরা যারা জড়িত ছিল তাদের মোট 7 থেকে 8 জন এই ঘটনা ঘটিয়েছে, 3-4টি মোটরসাইকেলে করে। তো এখন পর্যন্ত তাদেরকে শনাক্ত করা গেলেও গ্রেফতার করা যায়নি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে কাজী ফয়সাল যুক্ত হয়েছিলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার আবেদন নিয়ে আদালতে যেতে বলে কালক্ষেপণ করছেন স্বরাষ্ট্রমন্ত্রী, কেননা গেল 5 সেপ্টেম্বর এই বিষয়ে আবেদন করা আছে বলে জানিয়েছেন আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাগুলো বলেছেন সেটা সময় ক্ষেপণ এবং জাতিকে বিভ্রান্ত করার জন্য একটা কৌশল বটে। পানামা ও প্যারাডাইস পেপার্সে নাম আসা বিভিন্ন বাংলাদেশি নাগরিক আর প্রতিষ্ঠানের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে সিআইডি। হাইকোর্টকে এমন তথ্য জানিয়েছেন দুদক আইনজীবী খুরশিদ আলম। তিনি বলেন সিআইডির 6টি যৌথ অনুসন্ধান দল এ বিষয়টি নিয়ে কাজ করছে। এরই মধ্যে অর্থ পাচার সংক্রান্ত নথি দুদক থেকে সিআইডির কাছে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। 2016 সালের মে মাসে পানামা পেপার্স এবং 2017 সালে প্যারাডাইস পেপার্স ফাঁসের পর দুনিয়া জুড়ে যেসব ব্যক্তি বিভিন্ন কৌশলে কর ফাঁকি দিয়ে অফশোর কোম্পানির মাধ্যমে গোপন সম্পদের পাহাড় গড়েছেন সেই তথ্য বেরিয়ে আসে। পানামা পেপার্স ও প্যারাডাইস পেপার্স কেলেঙ্কারিতে বাংলাদেশের 61 ব্যক্তি ও 8 প্রতিষ্ঠানের নাম পাওয়া যায়।
ছয়টা টিম যৌথভাবে কাজ করছে এবং এই সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ নথি দুদক থেকে সিআইডিকে সরবরাহ করা হয়েছে। দুদক হাইকোর্টের নির্দেশনা মোতাবেক এই কাজগুলি করছে এবং দুদক নিজেও অনেক দূর এগিয়ে গিয়েছে। তা আশা করি অনুসন্ধানটা খুব শীঘ্রই হয়তো বা শেষ হয়ে যাবে। টানা কয়েকদিনের বৃষ্টিতে পানি জমে আছে রাজশাহী আর দিনাজপুরের বেশ কয়েকটি এলাকায়, আর এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। রাজশাহীতে বৃষ্টি না হওয়ায় পানি কিছুটা কমেছে, তবে এখনও জলাবদ্ধ আছে কয়েকটি এলাকা। সিটি কর্পোরেশন জানিয়েছে নিচু রাস্তা আর বড় ড্রেনে পানির চাপ বাড়ায় এমন পরিস্থিতি, আর বৃষ্টি না হলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা তাদের। দিনাজপুরেও শহর অঞ্চলে পানি নেমে গেছে, তবে এখনও তলিয়ে আছে নদী তীরের এলাকাগুলো, আর এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। এছাড়া উত্তরে বেশ কিছু নদীর পানি ফের বাড়ছে। দর্শক, আমরা দিনাজপুরের পরিস্থিতি জানবো। আমাদের সহকর্মী বিপুল সরকার সানি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। বিপুল, যেটি বলছিলাম যে পানি কিন্তু শহরাঞ্চল থেকে নেমে গেলেও নিম্নাঞ্চল কিন্তু এখনও পানি রয়েছে, সেখানকার দুর্ভোগের কী অবস্থা? আর আবহাওয়া অধিদপ্তর যা বলছে আবারও বৃষ্টির সম্ভাবনা আছে, সেক্ষেত্রে কী পরিস্থিতি দাঁড়াতে পারে? জি, আপনি ঠিকই বলেছেন যে শহর অঞ্চলে জলাবদ্ধতা যে ছিল সেই জলাবদ্ধতা কিন্তু একেবারেই নেই, কিন্তু নদীর তীরবর্তী এলাকা এবং নিম্ন অঞ্চল কিন্তু এখন পর্যন্ত প্লাবিত হয়ে আছে। আমি বর্তমানে যেটা যেখানে রয়েছে দিনাজপুর সদর উপজেলা মাঝারাঙ্গা নামক এলাকায়, এই এলাকায় কিন্তু এখন পর্যন্ত প্রায় 500 মানুষ পানিবন্দী অবস্থায় এখানে রয়েছে এবং গত 2 ধরেই তারা পানিবন্দী অবস্থায় রয়েছে। এখানে যারা মানুষ রয়েছে তারা যোগাযোগের জন্য এই কলার ভেড়া বলে স্থানীয়ভাবে এবং নৌকা ব্যবহার করছেন এই তাদের যাতায়াতের জন্য, এবং এখানে যে লোকজন রয়েছে তাদের জন্য প্রশাসন থেকে খাদ্যের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু তাদের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু দিন দিন বাড়ছে, কারণ এখানে গতকালকে যে পানি ছিল তাতে বেশি বাড়ছে। আজকে এই পুনর্ভবা নদীর বিপদ সীমা যে 13.05 মিটার, সেখানে আজকে এখন কিছুক্ষণ আগে পানি উন্নয়ন বোর্ড থেকে আমাদেরকে জানানো হয়েছে এখানে পানি 33.10 মিটার, অর্থাৎ পানি কিন্তু বিপদসীমার 0.5 মিটারে অবস্থান করছে। এবং এই যেটি আপনি বলছিলেন যে আবহাওয়া অধিদপ্তর যেটা বলছে যে এখন পর্যন্ত কিন্তু তাদের পূর্বাভাসে বলা হয়েছে যে আগামী বুধবার পর্যন্ত এখানে বৃষ্টিপাত হবে, সেক্ষেত্রে বৃষ্টিপাত হলে এখানে যে দুর্ভোগ সেই দুর্ভোগটা আরো বাড়বে। এবং প্রশাসনের পক্ষ থেকে যেটি ব্যবস্থা করা হয়েছে, এখানে একটি বিদ্যালয় খুলে দেওয়া হয়েছে যাতে করে এখানকার মানুষ যদি বিপদে পড়ে তারা যেন আশ্রয় কেন্দ্র হিসেবে সেই বিদ্যালয়কে ব্যবহার করতে পারে। তো এই ছিল দিনাজপুরের অবস্থা। ধন্যবাদ আপনাকে। দর্শক, বিপুল সরকার সানি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন দিনাজপুর থেকে। মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি যেন রাষ্ট্র ক্ষমতায় আসতে না পারে সেজন্য দেশবাসীকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ 71। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে তারা বলেন বাংলাদেশকে মুক্তিযোদ্ধারা পূর্ণ গণতান্ত্রিক দেশ হিসেবে দেখতে চায়। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি সরকার গঠন করবে বলেও প্রত্যাশা তাদের। এ সময় 71-এ বাংলাদেশে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবি জানান তারা। এবং চট্টগ্রামে রয়েছে মানবিক সমাজ, যে বাংলাদেশের হবে দুর্নীতিমুক্ত সমাজ, বাংলাদেশের হবে সেটা কি হয়েছে পরিপূর্ণভাবে? আমি বিশ্বাস করি হয়নি। সে কারণে আমরা মনে করি মুক্তিযুদ্ধের বাংলাদেশের যে স্বপ্ন মুক্তিযোদ্ধারা দেখেছে সেই স্বপ্নের বাস্তবায়ন আমরা চাই পরিপূর্ণভাবে। এবার সামিট এলায়েন্স স্পোর্ট লিমিটেডের সৌজন্যে এশিয়ান গেমসের খবর। এশিয়ান গেমসে চলতি আসরে প্রথম পদক জিতল বাংলাদেশ। নারী ক্রিকেটাররা জিতেছেন ব্রোঞ্জ। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে 5 হারিয়েছে টাইগ্রেসরা। টি-20 ম্যাচে 65 লক্ষ্য 10 হাতে রেখেই টপকে গেছে বাংলাদেশ। চীনের হ্যাংজু থেকে রেজওয়ান উজ্জামানের রিপোর্ট। 19 এশিয়ান গেমসের তৃতীয় দিন মেডেল টেবিলে নাম উঠল বাংলাদেশের। ব্রোঞ্জ জয়ে মিশন শেষ নারী ক্রিকেটারদের। লক্ষ্য পূরণ না হবার কষ্ট থাকলেও প্রথম পদক জয়ের আনন্দ আর 2014 এই পাকিস্তানের কাছে হেরে স্বর্ণ জিততে না পারার আক্ষেপ ঘোচানোতেই তৃপ্তি খুঁজে নিয়েছেন অধিনায়ক।
প্রত্যেকটা টিমই কিন্তু একটা টুর্নামেন্ট খেলতে আসে অবশ্যই সর্বোচ্চ যে সম্মানটা সেটা নিয়ে যাওয়ার জন্যই। অবশ্যই গত ম্যাচে যা আমরা ভুল ত্রুটি করেছিলাম এবং ওভারনাইট টিমটা যাতে ভালো কামব্যাক করেছে এটা কিন্তু একটা খুশির ব্যাপার, এবং অবভিয়াসলি কোনো কিছু পাওয়া না পাওয়া থেকে কিছু নিয়ে যাওয়া বাংলাদেশের জন্য অনেক বড় একটা ব্যাপার। এদিন আর সেমির ভুল করেনি টাইগ্রেসরা, টস জিতে আগুন ঝরানো বোলিং মারুফা নাহিদাদের। প্রথম ওভারে সওয়াল জুলফিকারকে ফিরিয়ে দিনের গতিপথ ঠিক করে দিয়েছেন মারুফা আক্তার। নাহিদাও পরের ওভারে ফিরিয়েছেন আরেক ওপেনার সিদ্রা আমিনকে। এরপর ধস নামে পাকিস্তান ব্যাটিং লাইনে। ছয় টাইগ্রেস বোলারের পাঁচজন উইকেট পেয়েছেন, সবচেয়ে বেশি স্বর্ণা আক্তার তিনটি। তবুও শেষ পর্যন্ত অল আউট করা যায়নি পাকিস্তানকে। নয় উইকেটে 64 রানে থামে নিদাদারের দল। ছোট্ট টার্গেট সহজেই টপকে যাবে যারা ভেবেছিলেন, তাদের টেনশনে রেখে হৃদযন্ত্রের পরীক্ষা নিয়েছে বাংলাদেশ ব্যাটাররা। মাত্র 10 বল আগে জয়ের বন্দরে পৌঁছায়। বল হাতে দুরন্ত স্বর্ণা আক্তার ব্যাট হাতেও সবচেয়ে বেশি 14 রান করেছেন, উইনিং রানও তার ব্যাটে। ফিল্ডিং বলেন বোলিং বলেন দুর্দান্ত ছিল। নতুন যে এমএল বোঝা স্বর্ণা আজকে ম্যাচটা ফিনিশ করেছে, ও কিন্তু বরাবর খুব ভালো প্লেয়ার, আন্ডার-19 থেকে ভালো করে আসছে, সো ও অনেক বেশি বুস্ট আপ হয়েছে। এশিয়ান গেমসে বাংলাদেশের 13তম পদকের পঞ্চমটি এল ক্রিকেটে। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, হ্যাংজু, চীন। বিশ্বের সহিংসতা প্রবণ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 22তম। মার্কিন প্রতিষ্ঠান দ্য আর্ম কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রজেক্টের সমীক্ষায় এমন তথ্য উঠে এসেছে। 2018 সালের তুলনায় বাংলাদেশের পরিস্থিতি আরও অবনতি হয়েছে। 240 দেশের মধ্যে এই তালিকার শীর্ষে মিয়ানমার, এরপরে সিরিয়া, মেক্সিকো আর ইউক্রেনের অবস্থান। ভারত 16তম স্থানে আর পাকিস্তানের অবস্থান 19 নম্বরে। 50তম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। প্রতিষ্ঠানটির দাবি 2022 সালের জুলাই থেকে এবছর জুলাই পর্যন্ত বিশ্বে 1,39,000 সহিংসতার ঘটনায় প্রাণ গেছে অন্তত 1,47,000 মানুষের। কোনো বৈধ কাগজপত্র নেই, এরপরও সাধ থাইল্যান্ডে যাওয়া, আর তাই ইমিগ্রেশন সংক্রান্ত ঝামেলা এড়াতে বৌদ্ধ ভিক্ষুর ছদ্মবেশ ধরেন সাত বাংলাদেশি। দেশটির শৃঙ্খলা প্রদেশের ইমিগ্রেশন ও পুলিশের যৌথ অভিযানে আটক করা হয়েছে এই সাত বাংলাদেশিকে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে আটককৃতদের সবাই পুরুষ, থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। তবে প্রবেশের অনুমতি না মেলায় মাথা কামিয়ে গেরুয়া কাপড় পরে পেরোতে চেয়েছিলেন ইমিগ্রেশনের বাধা। এর আগে বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে থাইল্যান্ড যান তারা। নতুন করে পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, রাশিয়া আর চীন, বাড়াচ্ছে সামরিক স্থাপনাও। গেল কয়েক বছর ধরে তোলা স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে এসব তথ্য প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম সিএনএন। এতে বলা হচ্ছে সামরিক স্থাপনা ঘিরে গোপনের টানেল, রাস্তা, এমনকি অস্ত্রাগার নির্মাণ করছে এই তিন দেশ। বৈশ্বিক রাজনীতিতে দু বছর ধরে উত্তাপ ছড়াচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এই যুদ্ধ ঘিরে পরাশক্তিদের যে তৎপরতা, তাতে শুরু থেকেই আলোচনায় ছিল পারমাণবিক অস্ত্র সম্প্রসারণের বিষয়টি, যার প্রমাণ মিলেছে মার্কিন গণমাধ্যম সিএনএনে প্রকাশিত প্রতিবেদনেও। এতে বলা হয় নতুন করে পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন, গড়ে তুলেছে নতুন সামরিক স্থাপনাও। গেল 3-5 বছর ধরে তোলা স্যাটেলাইটের বেশ কিছু ছবি বিশ্লেষণ করে এসব তথ্য প্রকাশ করা হয়। প্রতিবেদনটিতে বলা হয়েছে জিনজিয়াং অঞ্চলে চীন, আর্কটিক মহাসাগরীয় দ্বীপপুঞ্জে রাশিয়া আর নেভাদা মরুভূমিতে পারমাণবিক সম্প্রসারণ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। এসব অঞ্চলে গোপন টানেল, রাস্তা ও অস্ত্রাগার নির্মাণ করেছে তিন দেশই। পারমাণবিক কর্মসূচি জোরদারে তিন দেশই প্রচুর অর্থ ও সময় ব্যয় করছে। এর মাধ্যমে পরীক্ষা কেন্দ্রগুলো শুধু আধুনিকীকরণই করা হচ্ছে না, যে কোনো সময় পরীক্ষা চালানোরও প্রস্তুতি নেওয়া হচ্ছে। পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধ করতে 1996 সালে সুপার পাওয়ারগুলো সিটিবিটি চুক্তি স্বাক্ষর করলেও চীন ও যুক্তরাষ্ট্র এখনও তা অনুমোদন করেনি। কেবল রাশিয়া অনুমোদন করলেও গেল ফেব্রুয়ারিতে নতুন করে পারমাণবিক অস্ত্র পরীক্ষার ইঙ্গিত দেন ভ্লাদিমির পুতিন। পাল্টা পদক্ষেপের কথা জানায় যুক্তরাষ্ট্র।
পরাশক্তিদের পাল্টাপাল্টি এই সামরিক কর্মযজ্ঞে তৈরি হয়েছে বড় ধরনের সংঘাতের আশঙ্কা। তবে বিশ্লেষকদের ধারণা, যুদ্ধ নয়, প্রযুক্তিগত সক্ষমতা যাচাই করতেই এমন পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে দেশগুলো। মিলা খন্দকার, চ্যানেল 24। এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ যারা সাথে ছিলেন, ধন্যবাদ সবাইকে।